আজকের রাশিফল 9 আগস্ট 2022, মঙ্গলবার, 23 শুক্র, দ্বাদশী। জন্মরাশি হলো ধনু। সূর্যোদয় সকাল 5:14, সূর্যাস্ত বিকেল 6:19। মেষ রাশির রাশিফল। আপনি কিছু সুবিধার মুখোমুখি হতে পারেন, ভারসাম্য বজায় রাখুন, অন্যথা কিছু গুরুতর ঝামেলায় পড়তে পারেন। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, স্বল্পমেয়াদী উন্মত্ততা ছাড়া কিছুই নয়। অর্থ অভাব পরিবারে মতবিরোধের কারণ হতে পারে, এমন পরিস্থিতিতে পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। অতিথিদের প্রতি রূঢ় হবেন না, আপনার ব্যবহারে পরিবার এতে হতাশ হবেন। আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন, জীবনে অদ্ভুত পরিবর্তন আনতে পারবেন, জীবনসঙ্গিনীর সাথে বাইরে যেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। বৃষরাশির রাশিফল। কাজের চাপের ফলে ঘরে কিছু বিরোধের সৃষ্টি হতে পারে, আজ আর্থিক ক্ষতি হতে পারে। যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন, পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম ভালোবাসায় ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভের দ্বারা নয়। আরও কঠোরভাবে চেষ্টা করুন, নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন। আজ ফাঁকা সময়ে আপনি বিশেষ কোনো কাজ করতে পারবেন। আজ স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ এবং রোম্যান্টিক কথাবার্তা বলবেন। আজ আপনি একটু শান্তিবোধ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল। রক্তচাপের রোগীদের একটু সাবধানে থাকতে হবে, অর্থ সময় মতো আজ প্রয়োজন হতে পারে। আর্থিক পরিকল্পনাগুলি করুন, যতটা সম্ভব সঞ্চয় শুরু করুন। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। প্রেমিক যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনাকে পথ প্রদর্শন করবে। আপনার পরিকল্পনায় অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কর্কট রাশির রাশিফল। আজ আপনি একটু চাপে থাকতে পারেন, ঋণ দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা জেনে নিন, অন্যথা আর্থিক ক্ষতি হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বাইরে যাবার প্রয়োজন রয়েছে। আজ আপনি ভালোবাসার দ্বারা দিনটি উপভোগ করতে পারবেন, আপনি প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটাতে পারেন। বাড়িতে কোনো আত্মীয় আসতে পারে, আপনার মূল্যবান সময় ব্যয় করতে পারেন। জীবনসঙ্গিনীর সাথে বাইরে যাবার পরিকল্পনা করবেন, কোনো মন্দির পরিদর্শনের পরিকল্পনা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশির রাশিফল। আজ স্বাস্থ্য সুন্দর থাকবে, আপনার সুস্বাস্থ্যের কারণে বন্ধুদের সাথে কিছু পরিকল্পনা করতে পারেন। আজ কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনি ঘরের কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। প্রেম আনন্দদায়ক এবং উত্তেজনাপূর্ণ হবে, মানুষ প্রশংসাসূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদা শুনতে চেয়েছেন। আজ সঙ্গীর সাথে কল্পিত কিছু করতে পারেন, আপনার সহকর্মীর স্বাস্থ্যের জন্য আজ কিছু পরিকল্পনা ব্যর্থ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কন্যা রাশির রাশিফল। কাজের চাপ ঘরে কিছুটা বিরোধ সৃষ্টি করতে পারে, পারিবারিক প্রয়োজনে স্ত্রীর সাথে কিছু কেনাকাটা করতে পারেন। আর্থিক পরিস্থিতি কিছুটা চাপে থাকবে, একঘেয়ে ঘরের পরিস্থিতি থেকে বন্ধু এবং স্ত্রীর জন্য খুশি বয়ে আনবেন। আপনার হাসি প্রিয়জনে নিরানন্দে শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করবে, আজ আপনি সময় মতো কাজ করতে পারবেন, আপনি আজ সুখ অনুভব করতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। তুলারাশির রাশিফল। খুশির সংবাদ পাওয়া সম্ভবপর, কোনো ঋণ আজ ফেরত পেতে পারেন। আজকের দিনটি ভালো হবে, অপ্রত্যাশিতভাবে অর্থ ফেরত পেতে পারেন। বয়স্ক আত্মীয়রা অযৌক্তিক চাহিদা করতে পারেন, আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, কারণ আপনার রুক্ষ কথাবার্তা সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করবে। আজ আপনি খালি সময়ে সঠিক ব্যবহার করতে পারবেন, আপনার পুরানো কোনো বন্ধুদের সাথে দেখা হওয়ার পরিকল্পনা করতে পারেন। আজ স্ত্রী কঠিন একটি দৃঢ় অভিজ্ঞতা অর্জন করতে পারেন, দিনের শুরুটা খুব সুন্দর হবে, আজ পুরানো কোনো ফুর্তি অনুভব করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। বৃশ্চিক রাশির রাশিফল। কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্যশীলতার পরীক্ষা নিতে পারে, আপনার আদর্শ যাতে হার না মানে সেই বিষয়ে বিশেষ সতর্ক হতে হবে।
প্রত্যেক সিদ্ধান্তে অত্যন্ত বিচক্ষণ হতে হবে। নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে, আপনি অনেক টাকা পাবেন, আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে জনপ্রিয় করে তুলবে, আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত। আজ আপনার বিপর্যয় ঘটতে পারে, আপনার ব্যক্তিত্বের মধ্যে কিছুটা পরিবর্তন আসবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন, আজ বিবাহিত জীবনে দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে চাপে থাকবেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 6। ধনুরাশির রাশিফল, উৎফুল্ল থাকুন, ভালো সময় আসতে চলেছে, বাড়তি উদ্যম থাকবে। আপনি যে অর্থ দীর্ঘকাল ধরে সঞ্চয় করেছিলেন তা কাজে লাগাতে পারেন। আত্মীয়দের সাথে আজ বাধা সৃষ্টি হতে পারে, বাচ্চাদের উপর মতামত প্রয়োগ করবেন না, তাতে তারা বিরক্তিকর হবে। প্রেমের কারণে একটু চাপে থাকবেন, সফর করায় নতুন স্থান দেখাবে, গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে, ভুল যোগাযোগ আজ কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। আজ আপনি অর্থ সামলাতে সক্ষম হবেন, সবার থেকে দূরে গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল, আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন, আজ মায়ের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, আপনার মতামত অন্যদের উপর চাপ সৃষ্টি করবে, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে যা প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে, প্রেমের থেকে দূরে গিয়ে সময় কাটাতে পারেন, আজ আপনি প্রিয়জনের সাথে সময় কাটাতে চাইবেন, প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন, আকস্মিক উপহারও পাবেন, কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল, আপনি শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় সময় ব্যয় করুন, অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি কোনো ব্যক্তিকে যদি অর্থ দিয়ে থাকেন সেই অর্থ ফেরতের আশা রাখতে পারেন, বাচ্চারা বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে, আপনি প্রেমের ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন, পরিবারের থেকে দূরে গিয়ে আপনি সময় কাটাতে চাইবেন, কোনো বহিরাগত ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে, জীবনের সরলতা আপনি বুঝতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মীন রাশির রাশিফল, আপনি জীবনে দীর্ঘ সময় ধরে চাপ এবং উত্তেজনার সম্মুখীন হতে পারেন, স্থায়ীভাবে নির্দিষ্ট দিশা রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করতে হবে, পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়তে পারেন, আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন, স্বাস্থ্যের বিষয়ে বিশেষ নজর রাখতে হবে, পারিবারিক জমায়েতে মধ্যমণি হয়ে উঠবেন, প্রেমের সুযোগগুলি স্পষ্ট হবে, আজ আপনি সবার থেকে দূরে গিয়ে সময় কাটাতে পারবেন, কর্মক্ষেত্রে সিনিয়ররা দেবদূতের মতন হবে, বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ভালো থাকুন, সুস্থ থাকুন।